আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ। এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল, আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়, এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে, যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাহলে সমাজে কোনো সংশোধন হবে না। পারপিট্রেটররা তখন আনকন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল, উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল, তারা অন্যরকম হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। এই জন্য এটা ন্যায্যতার দাবি, ন্যায় বিচারের দাবি, সভ্যতার দাবি, সামাজিকতার দাবি, শান্তির দাবি, এটা হতে হবে। সেই ক্ষেত্রে যারা ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন, সেই উদ্যোগে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার। কিন্তু তারা অসঙ্গত কিছু হলে আমরা তাদের সাথে নেই। গণহারে একটা মামলায়, একটা কি বলে হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনকে বলেছি ঠিক আছে, আমরা সবার চাইতে মজলুম বেশি, কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই, সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট। কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয় সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে। 10 জন ঠিক আছে, একজন বেঠিক, এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে, আমরা এই জুলুম করতে চাই না। এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, আপনাদের কারো ধরা পড়ে আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধিত হওয়ার কথা দিচ্ছি। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে নাও। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে নাও। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না, আমরা সকল মানে ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকুক। আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, ভালোবাসা চাই, সাহায্য চাই।